হ্যালো স্টুডেন্ট আজকে আমরা টেস্ট পেপার নিয়ে আলোচনা করব তোমরা অনেকে হয়তো ভাবছো যে এটা আবার কেমন টেস্ট পেপার এখন তো টেস্ট পরীক্ষায় শেষ হয়নি তাহলে কিসের টেস্ট পেপার আমি কি করেছি বলতো যারা আমার গ্রুপে রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ যারা যারা অঙ্কেও পরীক্ষা দিয়েছে মাধ্যমিক টেস্ট পরীক্ষা যারা দিয়েছে তাদের কোশ্চেন পেপারটা কালেক্ট করে আমি একটা টেস্ট পেপারের মতন অঙ্কের শুধুমাত্র অঙ্কের একটা টেস্ট পেপার বানানোর চেষ্টা করেছি যতগুলো কোশ্চেন পেপার রয়েছে মানে যতগুলো আমার হাতে এসেছে আপাতত আজকের ডেট পর্যন্ত আজকে রবিবার আজকের দিন পর্যন্ত যতগুলো কোশ্চেন পেপার এসছে সেটা দিয়ে আমি একটা টেস্ট পেপারের মতন বানিয়েছি যাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাবে বুঝে গেল মানে ধরো আজকে কালকে বা উনত্রিশ তারিখের মধ্যে যদি টেস্ট পরীক্ষা তোমাদের শেষ হয়ে যায় তাহলে তো নিশ্চয়ই তোমাদের আবার পড়াশোনা করতে হবে এই না যে তোমরা পড়াশোনা করবে না আবার ছুটি কাটাবে এরকম তো ব্যাপার নয় কারণ সামনেই মাধ্যমিক পরীক্ষা এবং টেস্ট পেপার বেরোতে অন্তত সময় লাগবে যে কোনো কোম্পানিরই হোক এবিটিএ ডাব্লু বিটিএ অথবা মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপারটা রয়েছে সেটা বেরোতে সময় লাগবে তো তার আগে স্যার আমরা কি করব তো তাদের জন্য আমি প্রায় কুড়িটা স্কুলের খুব ভালো স্কুলের কোয়েশ্চেন পেপার নিয়ে এসেছি তোমরা একটা পিডিএফের মধ্যেই পেয়ে যাবে পিডিএফটা কিভাবে কালেক্ট করবে সেটা আমি ভিডিওটা পরে বলছি তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমার নাম পার্থ ক্লা ক্লাসে তোমাদেরকে স্বাগতম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও দেখো কী কী স্কুল রয়েছে আগে তোমাদেরকে দেখিয়ে দিই পিডিএফে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ দেখো যে বেলকুলাই একটা স্কুল রয়েছে ঠিক আছে বেলকুলাল বা বেলকুলাই যাই হোক এখানে ভুলো উচ্চারণ আমি করতে পারি যারা স্কুল থেকে রয়েছ তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবে কী কী অঙ্ক এসেছে একবার ঝলক দেখে নাও আমি সমস্ত অঙ্কগুলোর একবার করে ঝলক দেখিয়ে দিচ্ছি উপবাদ্য আমি যা যা বলেছি সেই উপবাদ্যগুলো দেখো এখানে কিন্তু কমন চলেও এসেছে দেখো নয় দাগে দু একটা পিথাগোরাসের উপবাদ্যটি বিবৃতিসহ প্রমাণ করো আমি কিন্তু বারবার বলেছি আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ এই তিনটে এ বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই স্কুলটা দেখে নাও তারপরে দেখো জ্যামিতিক উপায় টু রুট সেভেন দিয়েছে এটা আমার সাজেশনে ছিল এইগুলো ভালো করে দেখবে এটা এক নম্বর স্কুল গেল দু নম্বর স্কুল দেখো হাকোলা হাই স্কুল ঠিক আছে উচ্চারণ যদি ভুল হয় একটু আমায় ক্ষমা করে দেবে স্কুলগুলোর নাম এমন রয়েছে ঠিক আছে হাকোলা হাই স্কুল এস এটা দু হাজার চব্বিশে যারা মাধ্যমিক দিলে যে এই স্কুল থেকে যারা পরীক্ষা দিয়েছ তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার আমি এই স্কুলে পড়ি ঠিক আছে তোমরা কিন্তু জানাবে এখান থেকে দেখো এটার উপবাদ্যটা তোমাদেরকে দেখিয়ে দিই যে উপবাদ্য কমন এসেছে কিনা এখানে দেখো প্রমাণ করো কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা কেন্দ্র কেন্দ্রস্থ কোন বৃত্তস্ত কোণের দ্বিগুণ আর অর্ধবৃত্তস্থ কোন সমকোণ এটা মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ার থেকে রিপিট করা ঠিক আছে তো আমি এটা সাজেশনে দিইনি এই স্কুলের সাজেশান আমার আসেনি উপবাদ্যটা দেখো পরেরটা হচ্ছে ইন্টার সিনিয়র মাদ্রাস ঠিক আছে মাদ্রাস এই স্কুল মাদ্রাস থেকে আমার অনেক ভিডিও দেখো এটা দেখতে এখানে কিন্তু কিছু কিছু ঘোলা রয়েছে কারণ অনেক স্টুডেন্ট ঠিকঠাক করে পাঠাতে পারিনি কিন্তু তবুও সবাইকে বলবো যে পাঠিয়েছো। দেখো খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা স্কুল এটা কিন্তু তোমাদের মধ্য শিক্ষা পর্ষদেও সাধারণত থাকে যাদবপুর বিদ্যাপীঠ ঠিক আছে টেস্ট এক্সামিনেশন দু তার কোশ্চেন পেপারটা একবার দেখে নাও ঠিক আছে আমি কিন্তু সব একবার করে ঝলক দেখিয়ে দিচ্ছি যে আর এমনি বলে দিচ্ছি যে কোনগুলো বারবার প্র্যাকটিস করবে এটার থেকে উপবাদ্য দেখে নাও এখান থেকেও দেখো পঞ্চাশ নম্বর উপবাদ্যটা এসছে বিপরীতটা পিথাগোরাস্তের বিপরীত বিপরীত বিবৃত করো এটা পঞ্চাশ নম্বরে রয়েছে নম্বর পঞ্চাশ ঠিক আছে নেক্সট স্কুল আমরা চলে আসবো দেখো নেক্সট স্কুল কি রয়েছে চাক দা রামলাল একাডেমি ঠিক আছে এই স্কুলের আমরা দেখে নি উপবাদ্য কি কমন এসতে দেখে নাও সব তাহলে তোমরা একটা ধারণা পাবে যে আমি সাজেশন ঠিকঠাক দিয়েছি কিনা দেখো পিথাগোরাসের কোড়া উপবাদ্য বিবৃত সহ প্রমাণ করো এটা উনপঞ্চাশ নম্বর উপবাদ্য ঠিক আছে চলে আসছি আমরা নেক্সট স্কুল নেক্সট স্কুল কি করব দেখো এই যে আহ সারদা কালীপদ বিদ্যাপীঠ ঠিক আছে এই স্কুলটাও দেখো ভালো নাম করা স্কুল রয়েছে স্কুল থেকে যদি কেউ পড়ো অবশ্যই কমেন্ট করে জানাবে এটার থেকে দেখো এটার থেকে নয় দাগের একটা পিতাগোরাস উপবাদ্যটি বিবৃত করার প্রমাণ করো এটা ঊনপঞ্চাশ নম্বর উপবাদ্য নেক্সট হচ্ছে বাদলপুর সরস্বতী স্মৃতি হাই স্কুল ঠিক আছে এই স্কুলটার থেকে কোয়েশ্চেন পেপারটা দেখো একটু আবঝা রয়েছে কিন্তু পিডিএফটা পেলে তোমরা সব কিছু ভালোই দেখতে পাবে ঠিক আছে একটু আবঝা রয়েছে কারণ যেহেতু এগুলো সবই হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে এটাও দেখো এই যে নয় দুয়েরটা পিথাগোরাসের উপবাদ্যটি বিবৃতি সহ লেখো ঠিক আছে উপবাদ্য কিন্তু বারবার বলে দিচ্ছি এবছরের জন্য যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আটচল্লিশ পঞ্চাশ করে পড়বে ডিএইচ ভারত সংঘ প্রণব বিদ্যাপীঠ এটা একদমই খুব আবজা কোশ্চেন পেপার তাও কষ্ট করে এটাকে আমি করেছি পিডিএফ নিয়ে এসছি ঠিক আছে এটা দেখে নিও এটার থেকে উপবাদ্য বলে দিই স্যার কি উপবাদ্য এসছে দেখো পিথাগোরাসের উপবাদ্যটি বিবৃত করো এবং প্রমাণ করো ঠিক আছে এটাতেও এসছে নেক্সট স্কুল আমরা চলে আসব দেখো সুখ সুখচার শতদল বালিকা বিদ্যায়তন এই স্কুল থেকে কেউ যদি থাকো কমেন্ট করে জানাবে এটার থেকে আমরা দেখে নিচ্ছি যে কি কি ইম্পর্টেন্ট দেখো কোশ্চেন এসেছে প্রায় সাজেশন মিলে গেছে ঠিক আছে আমি শুধু উপবাদ্যটাই দেখাচ্ছি নয় দাগের এক একটা পিথাগোরাসের উপবাদ্য বিব্রত করো এবং প্রমাণ করো ঠিক আছে এটাও সেম সবাই কিন্তু কমন পেয়েছে সবাই খুব খুশি আমাকে হোয়াটসঅ্যাপ করেছে অনেকে যে স্যার কমন কিন্তু আমরা পেয়ে গেছি দেখো আরেকটা স্কুল ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুল ঠিক আছে টেস্ট এটার দেখো এবং এটার থেকে কি সেটা আমরা একবার তোমরা কিন্তু দেখে নিচ্ছি পজ করে করেও দেখতে পারো অথবা এটার পিডিএফ তোমরা পেয়ে যাবে হচ্ছে টেলিগ্রামে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দুটোই কিন্তু লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে ঠিক আছে আচ্ছা এটার উপবাদটা তো দেখা হলো না উপবাদটা কি এসছিল স্যার একবার দেখে নি এই যে নয় দাগ ব্যাশ নয় রূপে এসেছে আর প্রত্যেকটার সঙ্গে সদৃশ্য ঠিক আছে এটা দেখো এসছে আই থিং 49 নয় এসেছে এটাতে ঠিক আছে তাও একবার মিলিয়ে নেবে মনে তো হচ্ছে এবার আমরা চলে আসছি হচ্ছে পরে স্কুলটা দেখো রাসবনি বালিকা বিদায়য়তন ঠিক আছে এই স্কুলটা করবে এটাও কিন্তু তোমাদের মধ্য শিক্ষা পরিষদে কিন্তু স্কুলটাও দেয় অনেকবার ছিল ঠিক আছে এটা করবে এখান থেকে আমরা দেখে নিই উপাদ্যটা মিস হয়ে গেলে নম্বরে দেখো আর পরস্পর সম্পর্ক দিয়েছে আটত্রিশ নম্বর উপবাদ দিয়েছে আর সমকোণী বিন্দু থেকে উপর অঙ্কন করলে উভয় পার্শ্বের সদৃশ্য এবং ত্রিভুজগুলি প্রত্যেকটার সঙ্গে সদৃশ্য এটাও করবে আই থিঙ্ক উনপঞ্চাশ হতে পারি ঠিক আছে গ্যারান্টি দিতে পারছি না কেন মনে নেই উনপঞ্চাশটা এরপরে আমরা চলে আসছি হচ্ছে স্কুলের নামটা তো তোমরা দেখে নিলে স্কুলের নামটা দেখো গোড়াসল মুরলিধর স্কুল ঠিক আছে এটাও একটু আবঝা রয়েছে কারণ অনেকে কোশ্চেন পেপার ঠিকঠাক করে পাঠাতে পারেনি তাই অনেকটা ঘোলা ঘোলা হয়ে গেছে ঠিক আছে এগুলো কোশ্চেন পেপারগুলো গুলো দেখে নিও নেক্সট আরেকটা কিন্তু মধ্য শিক্ষা পর্ষদে থাকে বাগনান হাই স্কুল ঠিক আছে এটা এবিটিএতেও প্রায় থাকে কিন্তু কয়েক বছর ধরে এবিটিএ শুধু মডেল কোশ্চেন পেপার রিলিজ করছে বলে আমি বলবো এবিটিএ করাটা খুব একটা ভালো কাজ নয় কারণ টেস্ট পেপার তোমাকে বুঝে কিনতে হবে সেটা নিয়েও অবশ্য ভিডিও আসবে যে কোন টেস্ট পেপার আমরা স্যার কিনবো ঠিক আছে এখানকার উপপাদ্যটা দেখে নাও যে বাগনান থেকে স্যার কি উপপাদ্য এসেছিলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই বাগনান থেকে দেখে নাও একবার এটা চার আছে একটু পৃষ্ঠা উলট পালট হয়ে গেছে ঠিক আছে এটা দেখে নিও পাঁচ এই যে পরে রয়েছে এই যে নয় দাগে দেখো এটাতেও পিথাগোরাসের উপপাদ্যটা বিবৃত করো এবং প্রমাণ করো এটাও কিন্তু এই ভালো স্কুল এটা ঠিক আছে আসে হাতিয়া হাই স্কুল এটাও কিন্তু তোমরা পাবে ঠিক আছে হাতিয়া হাই স্কুল এটাও কিন্তু ভালো একটা স্কুল কে কে রয়েছে স্কুল থেকে অবশ্যই কমেন্ট করে জানাবে এখান থেকে দেখো এখান থেকে দেখো পিথাগোরাসের উপবাদ্যটা বিবৃত করো এবং প্রমাণ করো ঠিক আছে এটা কিন্তু এসে গেছে এটা ভালো করে প্র্যাকটিস করবে বাকিগুলো তোমরা দেখতে পাচ্ছ এই কোশ্চেন পেপারটা খুব সুন্দরভাবে এসেছে জিরাট কলোনি হাই স্কুল ঠিক আছে জিরাট কলোনি হাই স্কুল এটাও দেখে নাও ঠিক আছে আমি ঝটঝট করে দেখিয়ে দিচ্ছি সবগুলো কোশ্চেন পেপার তোমরা একবার করে চোখ বুলিয়ে নাও তারপরে দেখো সালতোরা গার্লস হাই স্কুল রয়েছে ঠিক আছে এটাও দেখে নিতে পারো ঠিক আছে এটা এটা একটু দেখে নিতে পারো চলে সুন্দরবন আদর্শ বিদ্যাপীঠ সুন্দরবন আদর্শ মন্দির এটা দেখে নাও এটা খুব সুন্দর পিডিএফ করে পাঠিয়েছে একটা স্টুডেন্ট ঠিক আছে যদি স্কুল থেকে কেউ পড়ো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এটার উপবাদ্যটা দেখে নাও এই যে প্রথম বাহুর বিপরীত কোনটি সমকোণ এটা পঞ্চাশ নম্বর উপবাদ্য তো এটা কিন্তু এসে গেছে ঠিক আছে পঞ্চাশ নম্বর উপবাদ্যটা ইম্পর্টেন্ট আটচল্লিশ উনপঞ্চাশ এই তিনটের মধ্যে একটা আসার সম্ভাবনা বেশি দেখো সুন্দরপুর পাটনা হাই স্কুল ঠিক আছে সুন্দরপুর পাটনা হাই স্কুল থেকে এই অং কোশ্চেন পেপারটা এটা কিন্তু দেখে নাও ঠিক আছে এটার থেকে উপবাদ্য দেখে নাও এই যে পিথাগোরাসের গড়া উপবাদ্যটা বিবৃত করে এবং প্রমাণ করে এটা এসেছে তারপরে আমরা চলে আসছি হচ্ছে দেখো খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা জেলা স্কুল আমি পেয়েছি হাওড়া জেলা স্কুল ঠিক আছে হাওড়া জেলা স্কুল তো এটা দেখে নাও হাওড়া জেলা স্কুল থেকে খুবই ইম্পর্টেন্ট জেলা স্কুলগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্যাক্টর কাজ করে তো এটা দেখে নাও জ্যামিতি রয়েছে এটা থেকেও দেখো পিথাগোরাসের উপবাদ্য বিবৃত করো এবং প্রমাণ করো এটা এসেছে ঠিক আছে এটা কিন্তু তোমরা দেখে নিও তো এই গেলো হচ্ছে প্রায় কুড়িটা স্কুলের কোশ্চেন পেপার রয়েছে ঠিক আছে এবার বলবে স্যার কী করে পাবো তাদেরকে বলে রাখি যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো তারা তো অলরেডি পেয়ে যাবেই ঠিক আছে ভিডিওটা পাবলিশ হওয়ার কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবে যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করনি তারা লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকে জয়েন করে নিতে পারো টেলিগ্রামেও আমি এটা পাবলিশ করে দেবো টেলিগ্রামেও তোমরা পেয়ে যাবে ঠিক আছে কিন্তু মনে রাখবে এটা সম্পূর্ণ নয় কারণ কালকে সোমবার রয়েছে তো কালকে অনেকে প্রশ্ন অঙ্কের পাঠাতে পারে কারণ সোমবার অনেকের অঙ্ক পরীক্ষা রয়েছে তো কালকে আরও যদি আমি কোশ্চেন পেপার পাই তাহলে আরও অ্যাড হবে তো আমি আপডেট করতে থাকব ঠিক আছে যত কোশ্চেন পেপার পাবো এটাকে প্র্যাকটিস করতে থাকবো কারণ টেস্ট পেপার বেরোতে সময় রয়েছে তো সময়টাকে কাজে লাগাও যাতে না এখনো পর্যন্ত যদি ভাবো কি এই তো স্যার পরীক্ষা দিয়ে উঠলাম এখন একটু মানে একটু ঘোরাঘুরি করে নিই একটু আড্ডা মেরে নিই স্যার কিছুদিন পরে পড়বো তাহলে কিন্তু তোমরা ভুল করছো কারণ মাধ্যমিকের একটা মিনিটও কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে বাদ দেওয়া যাবে না প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ভালো করে তোমাকে পড়তে হবে ঠিক আছে আমি শুধুমাত্র কিন্তু এখানে অঙ্কেরটাই বললাম বাকি সাবজেক্টগুলো নিয়ে আমি খুব একটা আলোচনা করি না যদি মনে হয় বাকি সাবজেক্টগুলো কো মানে আমার লাগবে স্যার তাহলে কমেন্ট করো তাহলে আমি স্টুডেন্টদের কাছ থেকে চেয়ে নিয়ে নয় বাকি সাবজেক্টগুলো করার চেষ্টা করব কিন্তু মাথায় রাখবে হওয়ার চান্স বা করার চান্স প্রবলতা খুবই কম কারণ সবাই তো কোশ্চেন পেপার পাঠায় না অঙ্কটা পাঠায় যেহেতু আমি অঙ্ক করাই ঠিক আছে তো এই গেল হচ্ছে আজকের ভিডিও অনেকটা লম্বা হয়তো হয়ে গেল তোমরা পুরোটা দেখে নিয়েছো হয়তো যারা পুরোটা দেখলে তারা অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশান অন করে রেখো